তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই ভালো আছো। তো আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো তোমাদের মোবাইলে কোনো ফ্রেন্ডস যখন কল করে এবং সে কল করে এবং নাম্বারটা তোমরা সেভ করো না, এবং সেই নাম্বারটা কিছুদিন পর জাস্ট তোমার যখন দরকার হয় তোমরা তখন খুঁজে পাও না, বা নাম্বারটা যখন ডিলিট হয়ে যায় তোমরা সেই নাম্বারটা বের করতে পারো না। তো বন্ধুরা, আজ একটা আমরা এমন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা 1 বছর আগেকার কলও তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে যে কত তারিখে কোন টাইমে কে কল করেছিল। তো বন্ধুরা, তো সেই অ্যাপ্লিকেশন নিয়ে বিস্তারিত কথা বলবো। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত অমর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল ঘণ্টাটিও বাজিয়ে দেবে। তো বন্ধুরা, তো আমি যে অ্যাপ্লিকেশনটির কথা বলছি সেই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি, কল হিস্টোরি ম্যানেজার। জাস্ট এটা আমি ওপেন করব, এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, অল কলস, আউটগোয়িং কলস, ইনকামিং কলস এবং মিসড কলস। তো জাস্ট অল কলস আমি টাচ করব, এখানে পুরো ডেট বাই ডেট এবার দেখিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ এটা 14 জুন, এখানে অল ডিটেলস সব দেখিয়ে দেবে। এখানে তোমরা 5 মাস 4 মাস 1 বছর আগেকার কল তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটা একদম জেনুইন, অ্যাপ্লিকেশনটা ফেক না। এখানে তোমরা সব অল কল ডিটেলস জেনে নিতে পারবে। তো এখানে যদি আমি আউটগোয়িংয়ে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছ আউটগোয়িং কল আমি কাকে কাকে কত তারিখে কোন সময় কাকে কল করেছি পুরো ডিটেলস আমাকে দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে রতন, এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে ফ্রেন্ডস। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি। জাস্ট তোমরা এই ভিডিওটি দেখছো সেই ভিডিওটির টাইটেলে ক্লিক করবে এবং ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবে তোমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। বা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবে কল হিস্টোরি ম্যানেজার অ্যাপ ডাউনলোড। তো ডাউনলোড লেখার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কটা দিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড এপিকে, জাস্ট এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর অ্যাপটি ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর যখন ওপেন করবে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশন তোমরা অ্যালাউ করে দেবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা 1 মাস 2 মাস 1 বছর আগেকার কল ডিটেলস তোমরা চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত অমর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।